প্লিজ, আলম কাকাই নিয়ে কিছু বললেন না, এখানে তার কোনো দোষই নাই, দোষ হলো গানটা, মানে গানটা এতটাই ভালো যে আলম কাকাও শেষ পর্যন্ত ধর্ষণ করে দিল। নামাজ বাদ দিও না বন্ধু, এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, টিক টকার। আচ্ছা, তাদের নিয়ে কথা বলার আগে বর্তমানে ট্রেন্ডিং এ থাকা হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা, আই মিন তুমি বন্ধু কালা পাখি, এই গানটা সম্পর্কে কয়েকটা কথা বলি। তুমি বন্ধু কালা পাখি, এটাই হলো তুমি বন্ধু কালা পাখি গানের অরিজিনাল সিঙ্গার শিবলু ভাই। বসন্ত কালে তোমায়, বিশ্বাস করেন গানটা যখন আমি ফার্স্ট টাইম শুনছিলাম, আমি তো ভাবছিলাম গানটা মনে হয় চঞ্চল ভাইয়া নিজেই গাইছে। হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, কিন্তু না, পরে দেখি গানটাতে ভোকাল দিছে শিবলু ভাই, যেটা এখন পুরো ট্রেন্ডে আছে। সাদা সাদা কালা কালা, আর জানেন তো একটা গান ট্রেন্ডিং এ থাকলে টিকটকে থাকা কিছু আজব পানিরা ওই গানটারে নিয়ে ঠিক কি কি করে। তুমি বন্ধু কালা পাখি, হ্যাঁ আজকে পুরো ভিডিওতে এটা নিয়েই কথা হবে। তুমি বন্ধু কালা পাখি, গানটা রিলিজ হওয়ার আই থিঙ্ক 7 দিনের মাথায় গানটা আমার সামনে আসে। আমি জানো কি, বিশ্বাস করেন গানটা আমার কাছে এতটাই ভালো লাগছিল যে আমি ঠিক কতবার যে শুনছি তার খেয়ালই নাই। বসন্ত কালে তোমায়, আর এই ভালো লাগার কারণে কিন্তু আমি একটা ভিডিও বানাই ফেলছি চঞ্চল ভাইয়া ও গানটাকে নিয়ে, বলতে পারিনি। কিন্তু মজার বিষয় হলো আমি যখন আমার আগের ভিডিওটা বানাই তখন গানটাতে ভিউজ ছিল 4 দিনে আই থিঙ্ক 600 কে সামথিং, বাট এখন আজ 12 দিনের মাথায় যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন গানটাতে ভিউজ প্রায় 7.5 মিলিয়ন, মানে 75 লাখ। একটা বার চিন্তা করে দেখেন, মাত্র 8 দিনের ব্যবধানে কোথায় 6 লাখ আর কোথায় 75 লাখ, পুরো ট্রেন্ডিং হয়ে গেছে সাদা সাদা কালা কালা। তবে ট্রেন্ডিং হওয়ার পিছনে কিন্তু দুইটা কারণ আছে, একটা হলো গানটার অসাধারণ কথা আর অসাধারণ ভয়েস, আর 2 নম্বর হলো গানটা যে মুভি সেই মুভিতে অভিনয় করছে বর্তমান সময়ে সব থেকে গুণী অভিনেতা চঞ্চল ভাইয়া। তবে গানটা যে আসলে ভালো হয়েছে আর সবাই যেটাকে পছন্দ করতেছে সেটা বুঝলাম যখন দেখলাম অনেকেই গানটা কাভার করতেছে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি, ব্যাক টু দা মেইন পয়েন্ট, টিকটকাররা কি করতেছে এই গানটা নিয়ে। তুমি বন্ধু কালা পাখি, ইয়েস, গানটা যেহেতু এখন ট্রেন্ডিং এ আছে সেহেতু টিকটকাররা এই গানটা ইউজ করে তাদের প্রতিভা দেখাবে, এটা তো আমাদের সবারই জানা। আমি জানো কি, কিন্তু যেটা অজানা সেটা হলো এবার শুধু তারা লিপসিং আর ক্রিঞ্জ ভিডিও প্রোভাইড করে শান্ত হয় নাই, বরং গানটা ইউজ করে রীতিমতো তারা মেয়েদেরকে হ্যারাস করতেছে। তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি, দেখেন একটা ভ্যানে কইরা মেয়েগুলা হয়তো কোথাও যাচ্ছিল কিন্তু মোটরসাইকেলে থাকা খাস্তর বেটাগুলা তাদের ইচ্ছার বিরুদ্ধে ভিডিও কইরা সেটা টিকটকে আপলোড দেয়া দিছে। মেয়ে দুইটা যদি বুঝতে পেরে মুখে হাত না দিত তাহলে তো এতক্ষণে তারাও ভাইরাল। বসন্ত কালে, আচ্ছা আপনারা এখন এগুলাকে কি বলবেন, কন্টেন্ট নাকি হ্যারাসমেন্ট? ওয়েট, এখানে শেষ না, আরো আছে। এই যে খাস্তর বেটারে দেখেন, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো, ঠিক আছে তুই হাঁটতেছিস হাঁট, আরো বেশি বেশি করে হেঁটে ভিডিও বানা, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু ভিডিও এডিটের সময় কেন ব্যাকগ্রাউন্ডে থাকা মেয়েগুলাকে হাইলাইট করতে হবে। তুমি বন্ধু কালা পাখি, ও আচ্ছা এগুলা না করলে তো আবার ভিউজ আসবে না। হ্যাঁ ঠিক আছে, এখানে মেয়ে দুইটার ফেস দেখে বোঝা যাচ্ছে যে তারা ওই ছেলেগুলার মতোই, বাট একটা বার চিন্তা করে দেখেন তো ওই মেয়েগুলার জায়গায় যদি আমার কিংবা আপনার বোনরা থাকতো তাহলে কি মেনে নিতে পারতেন? পারতেন না, আর পারার কথাও না। তাই বলবো যাদের সামনে এই কাজগুলা হয় কিংবা যারা এই কাজগুলাকে স্টপ করাতে পারবেন, তারা প্লিজ যে যার নিজের জায়গা থেকে চেষ্টা করে, কারণ টিকটকারদের ক্রিঞ্জটাও মেনে নেওয়া যায় বা টিকটকের নামে মা বোনদেরকে হ্যারাসমেন্ট এইটা মেনে নেওয়া যায় না। বাই দ্য ওয়ে, ক্রিঞ্জ থেকে মনে পড়লো একটা গান ভাইরাল হয়েছে আর টিকটকাররা সেটাকে আলু ভর্তা বানিয়ে আমাদের সামনে ক্রিঞ্জ প্রোভাইড করবে না? না না না, তা তো হবে না। না মানে ক্রিঞ্জের লেভেলটা একবার দেখেন, রাতের বেলা খালি গায়ে লুঙ্গিতে লুঙ্গিতে গিট্টু দিয়া নাচতেছে, মনে হচ্ছে কয়েক বোতল বাংলা খাওয়ার পরও যখন নেশা হয় নাই তখন পিনিকের ঠেলায় এগুলা করতেছে। ভাইরে তোদের কি লজ্জা সরম কিছু নাই? আর থাকবেই বা কেমনে, এদের কাছে তো লজ্জা সরম মান ইজ্জতের থেকে সস্তা ফেমটাই জরুরি, তাই ওইটার পিছাই ছুটতেছে। তুমি বন্ধু কালা পাখি, মুখের এক্সপ্রেশনটা একবার দেখেন, মনে হচ্ছে 7 দিন ধরে পাতলা পায়খানা হয়েছে কিন্তু কাউরে বোঝাতেও পারছেন না নিজে সইতেও পারছেন না।
ভাই রে এটা একটা সিম্পল গান, যদি মাথায় কোনো কন্টেন্ট না আসে তাহলে সিম্পল ভাবে লিপসিং কর। এভাবে প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও প্রতিবন্ধীদের মতো এমন করিস না, কেমন জানি লাগে। তুমি বন্ধু কালা পাখি, আর একজনরে দেখেন মানে কি করতেছে ও মনে হয় নিজেও জানে না। আমি জানো কি না, মানে এক পায়ের উপর এভাবে বসে থেকে সে কি বোঝাতে চাচ্ছে, সে একলা নাকি তার পাও একলা। বসন্ত কালে তোমায়, এইগুলাকে নাকি আবার বিনোদন বলে চালাই দিচ্ছে। আচ্ছা আমারে কেউ একটু বলবেন যে এই ভিডিওটাই বিনোদন কোনটুকু, আমি না ঠিক খুঁজে পাচ্ছি না। বলতে পারিনি, অ্যাকচুয়ালি এরা ক্রিঞ্জ ভিডিও বানাতে বানাতে এখন নিজেরাই ক্রিঞ্জ হয়ে গেছে। এখন চাইলেও এদের দ্বারা আর ভালো কিছু পসিবল না, এখন তারা যা বানাবে তাই ক্রিঞ্জ। আসলে মন মানসিকতাটাই এমন হয়ে গেছে। তুমি বন্ধু কালা পাখি, সত্যি বলতে টিকটকারদেরকে আর কিছু বলার নাই, কারণ এদেরকে যতই বলি যতই বোঝায় না কেন, এরা বোঝার মানুষই না। কজ এদের মাথায় তো শুধু গোবর। কতদিন বললাম টিকটকে কিন্তু ভালো কন্টেন্টও বানানো যায়, এমনকি অনেকে বানাচ্ছেও, বাট কে শুনে কার কথা। এরা তো পারে শুধু ক্রিঞ্জ বানাতে আর লিপসিং করতে। বসন্ত কালে তোমায়, আর লিপসিংটা এত ভালোভাবেই পারে যে এখন টিকটক প্ল্যাটফর্মটাকে লিপসিং প্ল্যাটফর্ম বললেও খুব একটা ভুল হবে না। মানে আপনি টিকটকে ঢুকে যদি 10টা ভিডিও দেখেন তার 8টাই দেখবেন লিপসিং। বলতে পারিনি, এইগুলা যে কবে শেষ হবে আর কবে যে টিকটকারদের মাথায় একটু সুবুদ্ধি হবে কে জানে। তারপরও আমার জ্ঞান দেওয়ার দায়িত্ব দেই একটু প্লিজ, এতদিন ধরে আমার কথাগুলো সিরিয়াসলি নেও আর না নেও, আজকের কথাগুলো একটু সিরিয়াসলি নিও। টিকটক প্ল্যাটফর্মটা কিন্তু কিছু একটা করে দেখানোর জন্য সব থেকে ভালো একটা প্ল্যাটফর্ম, কারণ এখানে সব থেকে কম সময়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। কিন্তু আমরা কি করছি, সামান্য কিছু সস্তা ফেমের জন্য সুন্দর একটা প্ল্যাটফর্মকে ক্রিঞ্জ ও অশ্লীল বানায় ফেলছি। এখন আমজনতা টিকটকের নাম শুনলেই থুতু দেয়। আমরা কিন্তু চাইলেই টিকটক দিয়ে অনেক কিছু করে দেখাতে পারতাম, টিকটকটাকে একটা সুন্দর প্ল্যাটফর্ম বানাতে পারতাম। এখনো সময় আছে, আমরা কিন্তু চাইলেই পারি ক্রিঞ্জ আর অশ্লীলতা থেকে দূরে থাকতে, এগুলাকে বয়কট করতে। সো গাইস ভিডিওটাই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিব, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারে। তবে হ্যাঁ ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।